বিসমিল্লাহির রহমানির রহিম। চিপস, এটা আসলে আপনাদের অনেকেরই পরিচিত, স্পেশালি বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। চিপস নিয়ে আমি আজকে আপনাদের কথা বলবো। চিপসকে আসলেই আমাদের শিশুদের কোনো ক্ষতি করে কি না? আমি নিয়মিত বিভিন্ন শারীরিক মানসিক শিশু পেয়ে থাকি, যারা বিভিন্ন ডেভেলপমেন্টাল ডিজর্ডারে ভুগে থাকে, স্পেশালি সেরিব্রাল পলসি, ডাউন সিন্ড্রোম, অটিজম, ফিজিক্যাল ডিফারেন্ট টাইপ অফ ডিসেবিলিটিস। তো এই যে শিশু ছাড়াও অন্যান্য বিভিন্ন বুদ্ধি প্রতিবন্ধিতা বা অন্যান্য প্রতিবন্ধকতা সম্পন্ন শিশু, যেমন হাত পা বিকলাঙ্গ, পা বাঁকা, ঠোঁট কাটা, বিভিন্ন রকম শিশু বা বাচ্চারা আমার কাছে রোগী হিসাবে এসে থাকে। তো সেই শিশু ছাড়াও অন্যান্য শিশুদের ক্ষেত্রেও যদি আমরা বলি, সাধারণ শিশু, তারাও এই চিপস নামক খাদ্যটি সবাই পছন্দ করে। অনেক কিশোর কিশোরী, এবং কি আমরা যারা বয়স্করা, অনেক সময় বিভিন্ন অবসরে, অবসাদে বা বিভিন্ন ভ্রমণে আমরা চিপস, এই সস্তা খাবারটি খেয়ে থাকি। এই চিপস যে কি ভয়ানক তা নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলব। প্রথমত, এই চিপসে যে প্যাকেটটা তৈরি করা হয়, প্যাকেটটাতে নাইট্রোজেন নামক ইনার্ট যে গ্যাস বা নিক্রিয় গ্যাস থাকে, যদি এই গ্যাসটি খোলার সময় শিশুদের নাকে ডাইরেক্ট ঢুকে যায়, তাহলে তাদের অক্সিজেন ঘাটতির কারণে বিভিন্ন ব্রেনে গিয়ে এফেক্ট হবে এবং বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হতে পারে। এতে তাদের শ্বাসকষ্ট, কাশি, শারীরিক দুর্বলতা, বমি বমি ভাব, এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। এই চিপস খেলে বাচ্চাদের স্থূলতা তৈরি করে, ওজন বাড়ায়, কারণ এই চিপসের মধ্যে বিভিন্ন প্রকার বাজে ফ্যাট থাকে, ক্ষতিকর ফ্যাট থাকে এবং খাদ্য ঘাটতি থাকে। খাদ্যের যে মূল আমাদের বাচ্চাদের বৃদ্ধির জন্য, শারীরিক মানসিক বৃদ্ধির জন্য যে উপাদানগুলো দরকার, এই চিপসে সেটা থাকে না। বাচ্চারা যখন একটা চিপস খেয়ে ফেলে এবং পানি খায়, তখন আর তার চাহিদা থাকে না। যে পুষ্টিকর খাদ্য আমাদের বাচ্চাদের খাওয়ানোর দরকার, সেটা তারা খায় না বা খেতে পারে না। এই চিপসের মধ্যে অতিরিক্ত লবণ থাকে এবং বিভিন্ন ভেজাল লবণ, বাজে লবণ, আপনারা জানেন বিভিন্ন টেস্টিং সল্ট হতে শুরু করে বিভিন্ন লবণ, যার কারণে আমাদের এই চিপসের প্রতি বাচ্চাদের একটা আসক্তি তৈরি হয় এবং উচ্চ রক্তচাপে বাচ্চারা অনেক ক্ষেত্রে ভোগে থাকে। ক্ষতিকর কোলেস্টেরল থাকে চিপসের মধ্যে এবং তাদের বিভিন্ন হার্টের রোগ এবং কিডনির বিভিন্ন রোগ দেখা দিতে পারে চিপস খাওয়ার কারণে। এই চিপসটা বাচ্চাদেরকে অ্যাডাকশন তৈরি করে, মানে আসক্তি তৈরি করে, কারণ এই চিপসের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল সাবস্টেন্স থাকে, বিভিন্ন প্রকার মানে স্মেল থাকে বা বিভিন্ন কেমিক্যাল জাতীয় আপনার প্রসাধনী বা গন্ধ দেওয়া থাকে, যেটা বাচ্চাদেরকে আসক্তি করে। এই প্রসাধনী বা গন্ধ এবং কেমিক্যাল, সেটা বাচ্চাদের যে সেন্সরি অর্গান থাকে, স্পেশালি নাক, মুখ, আমাদের জিহ্বা, যে সেন্স টেস্ট, এই টেস্টগুলার আমাদের যে বার্ডিং থাকে বা টেস্ট সেন্সেশন যেখান থেকে হয়, সেগুলোকে হাইপার করে ফেলে। এবং এই চিপস খেয়ে বিভিন্ন শিশু কিন্তু সারাক্ষণ হাইপার থাকে, তার পড়ালেখা মনোযোগ হয় না, সে বসতে চায় না, খেলাধুলা হাইফার করে, অনেক সময় অন্য বাচ্চাদের সে মারামারি করতে পারে। সো কি চিপস যে একটা কি ভয়ানক, এটা আমরা অনেক সময় আমরা বিভিন্ন অভিভাবকরা জানি না, বা অনেক অভিভাবক জানি। আমরা শিশু ডাক্তাররা বলে থাকে, আমরা যারা পুনর্বাসন ডাক্তার হতে শুরু করে সামাজিক বিজ্ঞানী সবাই, আমরা সারাক্ষণই চিপস বা এই জাতীয় ভেজাল খাবারের বিরুদ্ধে কথা বলে থাকি, কিন্তু আমরা বাচ্চাদেরকে তাদের এই যে এডিকশন থেকে ফিরিয়ে রাখতে পারি না। চিপসে অ্যাক্রিলামাইড নামক এক প্রকার কেমিক্যাল পদার্থ থাকে, অনেক চিপসই দেওয়া হয়, যাহা ক্যান্সার তৈরি করে থাকে আমাদের শরীরে এবং বাচ্চাদের সেটা খুব সহজেই তৈরি করে থাকে। এবং চিপসের বিভিন্ন উপাদান আমাদের পেটের, গাটের, অন্ত্রের, বিভিন্ন শরীরের, যেহেতু এটা আমাদের অ্যাবজর্ব হয় পাকস্থলীর মাধ্যমে, তখন শরীরের বিভিন্ন অংশে গিয়ে আমাদের এটা টিস্যু এবং সেলে প্রদাহ তৈরি করে, ইনফ্লামেশন, এবং ইনফ্লামেশন থেকে শিশুদের বিভিন্ন
রোগ বালা মুসিবত ডিজিজ তৈরি হয়, শিশুদের খিদা মানে ক্ষুধামন্দতা তৈরি হয়, শিশু খেতে চায় না, ভালো খাবার আর সে খেতে চায় না। এবং এটার প্রতি চিপসের প্রতি যে বিভিন্ন কেমিক্যাল দেওয়া থাকে, চিপসের প্রতি একটা অলওয়েজ শিশুর একটা এফিনিটি থাকে, অ্যাডিকশান থাকে, যার কারণে দেখা যায় যে শিশু অনেক ক্ষেত্রে চিপস না ফেলে না খেলে সে তার সুস্থ পড়ালেখা, তার অন্য খেলাধুলা বা অন্য খাবার সে খেতে চায় না, তার সেই চিপসের প্রতি একটা অ্যাডিকশন থাকে। লাইকেজ ইয়াবা পর প্যাথেডিন মরফিন বা ধূমপানের মতো অ্যাডিকশন তৈরি করতে পারে বা করে থাকে। তো চিপসের অনেক খারাপ আরও দিক আছে, আপনারা যদি ইন্টারনেটে যান, বিভিন্ন রিসার্চ ওয়ার্ক আছে এবং এটা প্রত্যেকটা বিভিন্ন প্রকার চিপসের নাম আছে, আপনারা জানেন বিভিন্ন উপাদান দিয়ে চিপসগুলো তৈরি হয় এবং এগুলাকে হাইলি বার্ন করা হয়, পোড়ানো হয় বিভিন্ন ক্ষতিকর তৈল দিয়ে। এই পোড়ানোর মাধ্যমে যেটা আমাদের বাচ্চাদের কী যে ক্ষতি করে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। বাচ্চা দেখবেন একটা চিপস খেয়েও সে সারাদিন 10টা 15টা 20টা চিপস খেতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা বাচ্চাকে আপনি একটা ডিম খাওয়ানোর পর আর সে খাবে না। তো এটা বুঝতেই হবে যে কোনো অতিরিক্ত যে কোনো কিছুই যেটা নেশা হিসাবে দাঁড়ায়, যেটা অতিরিক্ত যে কোনো অ্যাক্টিভিটিস এনি খাবার এনি যে কোনো অতিরিক্ত ঘুমও একটা নেশা, অতিরিক্ত খেলাধুলা করাও একটা নেশা। এই যে নেশা, যেটা ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষেধ, নেশাকে আল্লাহ হারাম করেছে। তো চিপস আমাদের বাচ্চাদেরকে নেশার মতো উদ্দীপ্ত তৈরি করে, স্পেশালি আমাদের যে সকল বাচ্চারা ছোটকাল থেকে বড় হতে থাকে মানসিক বিকাশ হওয়ার কথা, এই চিপসের মতো ভয়ানক খাবারের কারণে তারা যেমন ADHD বাচ্চা বা অটিজম বাচ্চা বা মানসিক প্রতিবন্ধী বাচ্চা আরও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে বা হাইফার অ্যাক্টিভ হয়ে পড়ে। এখন বাচ্চা যখন একটা হাইফার অ্যাক্টিভ হয়ে পড়ে তখন সে ডোন্ট ওয়ান্ট টু টিচ, সে শিখতে চায় না, সে আর কিছু বুঝতে চায় না, সে তার ওইটার প্রতি একটা এফিনিটি অলওয়েজ তৈরি হয়। চিপস মস্তিষ্কের আমাদের যে ব্রেনের টিস্যু থাকে, সেল থাকে, সেলকে ধ্বংস করে দেয় কার্যকারিতা, বা সেলের মধ্যে যে আমাদের যে সিনাপস হয় একটার সাথে আরেকটা জাংশন এবং নতুন নতুন সামাজিক পারিবারিক বিভিন্ন বিকাশ বা বুদ্ধির বিকাশ সে বিকাশে চিপস বাধা দিয়ে থাকে। এবং চিপসের অতি সস্তা একটা খাদ্য আপনারা জানেন, 5 থেকে 10-15 টাকায় একটা চিপস আপনি অনায়াসে কিনতে পারবেন। এই যে সস্তা খাবার তৈরি করে আমাদের বাচ্চাদেরকে ক্ষতি করে, তো এটা নিয়ে যদি আমি আপনাদেরকে আরও ডাটা দিতে থাকি অনেক সময় লেগে যাবে, আমি ওইদিকে নিচ্ছি না, আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন। তো বাংলাদেশে আমি দেখছি যে প্রতিটি আনাচে কানাচে একটা উচ্চ শ্রেণী থেকে শুরু করে নিম্ন শ্রেণীর মানুষ, রাস্তাঘাট এভরিহোয়ার, বড় শপিং মল থেকে শুরু করে গ্রামের বাজারের ছোট একটা দোকান পর্যন্ত সবাই চিপস এই সস্তা ব্যবসাটাকে সামনে দিয়ে রাখে, দোকানের সামনে ঝুলিয়ে রাখে। এটা একটা অসভ্যতা, আমি বলবো একটা বর্বরোচিত অ্যাক্টিভিটিস, কোনো ভালো কোনো সভ্য রাষ্ট্রে এটা হতে পারে না। পৃথিবীর অনেক দেশে আলহামদুলিল্লাহ আমি ঘোরার সৌভাগ্য হয়েছে, তারা এই জাতীয় খাবার রাখে, হ্যাঁ, কিন্তু আমাদের মতো সামনে ঝুলিয়ে রাখে না বাচ্চাদেরকে এই অ্যাডিকশন। আমি যদি বলি এখন আপনার বিড়ি সিগারেট যদি এভাবে ঝুলিয়ে রাখে আপনি কী বলবেন, আপনারা কী বলবেন ওই দোকানদারকে, আপনি কী বলবেন, একটা বর্বর দোকানদার বলবেন? কারণ বিড়ি সিগারেট আপনি জানেন নেশাকারক, ক্ষতি করে, ক্যান্সার তৈরি করে, লাং ক্যান্সার হতে বড় বড় সমস্যা তৈরি করে, কিন্তু এই যে চিপস আমাদের বাচ্চাদেরকে ক্ষতি করছে এবং সেটা বিভিন্ন দোকানদার ঝুলিয়ে রাখে। আসলে দোকানদারদের অজ্ঞতা, তারা জানে না, তারা যদি জানতো এটা যে কী বিষ, কী ক্ষতি করে, তাহলে তারা এটা রাখতো না, কারণ তাদের বাচ্চারাও এটা খায়, তারা কিন্তু এটা জানে না। তো আমার এই ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটি দেখবেন দয়া করে শেয়ার করে দিবেন এবং এই সচেতনতা ডেভেলপ করুন, অন্তত আপনি আপনার অবস্থান থেকে, আপনি যেখানেই থাকেন, যারা চিপস তৈরি করে সে কোম্পানি ব্যবসায়ীদেরকে বলবো ব্যবসার সাথে আপনারা করতে পারেন, কিন্তু প্লিজ এগুলাকে যেন বাচ্চাদের সহজলভ্যতার মধ্যে বাচ্চাদের জন্য সাজিয়ে রাখার জন্য আপনারা দোকানদারকে উৎসাহিত করেন, এগুলো করবেন না। যদি কোনো বাচ্চার প্রয়োজন হয়, কোনো গার্জিয়ান বা শিশুর অভিভাবক মনে করে সে কিনে নিবে, দোকানদার সেটা তার নিজস্ব দোকানে বিভিন্ন সেলফ থাকে সেখানে সে রাখবে, অন্যান্য
দ্রব্যাদির মতো অন্যান্য খাদ্য দেবে, সেখান থেকে নিয়ে এসে দিবে। কিন্তু যখন একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যায়, স্কুলে যাচ্ছে, পার্কে যাচ্ছে, খেলতে যাচ্ছে, তার সমপাঠীর সাথে দৌড়াদৌড়ি করতে যাচ্ছে, তখন আপনি দোকানের সামনে একটা চিপস ঝুলিয়ে রাখেন, সে তো অ্যাডিকশন হয়েই আছে এটার প্রতি, সে এটা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে করে, সে আর ঠিকমতো খেলাধুলা করে না। এবং অন্য বাচ্চা, সবার সব বাচ্চার কিন্তু সে সময় টাকা নাও থাকতে পারে, অভিভাবকরা থাকে না, একটা বাচ্চাদের মধ্যে কলহ তৈরি করে দেয়, একটা বাচ্চার সাথে একটা ঝগড়া মারামারির পরিবেশ আপনারা তৈরি করে দেন। তো এই চিপস আমরা, আসুন চিপসকে আমরা না বলি, এই জাতীয় মুখরোচক খাবার যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে, আমরা পুষ্টিকর খাবার খাওয়াবো। মা বোনরা বাড়িতে আপনারা চেষ্টা করবেন সেটা তৈরি করে দিতে। এবং যারা দোকানদারে ভিডিওটি দেখছেন, প্লিজ দয়া করে আপনারা দোকানের সামনে এই জাতীয় চিপস অন্তত ঝুলিয়ে রাখবেন না, এটা আপনারা রাখলে আপনাদের নিরাপদ পিছন সাইডে রাখবেন, যদি কোনো গার্জিয়ান চায় সে কিনে আপনি কাছে কিনে নিয়ে অবশ্যই সে দিবে। এটা আপনার কী ব্যবসা আমি জানি না, এই যে সস্তা একটা খাবার ঝুলিয়ে রাখেন, আমার জাতি নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চাদের ক্ষতি হচ্ছে, বাচ্চারা হাইফার হচ্ছে, তাদের ইতিপূর্বে আমি আপনাদের এটার প্রতি নেগেটিভ যে দিকগুলো তুলে ধরেছি। যদি রিসার্চ ওয়ার্ক আপনারা চান, আই হ্যাভ লটস অফ রিসার্চ ওয়ার্ক, অনেক ডাটা আছে আমি দিতে পারবো। তো রিসার্চ এবং পুষ্টিবিদ যারা আছেন তারা জানেন যে এটার কত ভয়ানক দিক, শিশু বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ হতে শুরু করে আমরা যারা ফিজিক্যাল ডিসএবিলিটি নিয়ে কাজ করি সবাই জানে যে চিপস কত ভয়ানক। তো এই ভিডিওটি আপনাদের, আশা করি বাচ্চাদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকারী একটা ভিডিও হয়ে থাকবে। অন্তত চিপসের ব্যবসা আপনারা করেন কোনো সমস্যা নাই, বাংলাদেশ সরকার যদি অনুমতি দিয়ে থাকে করবেন, কিন্তু এটা দোকানের সামনে ঝুলিয়ে রাখবেন না, কারণ আপনার অন্য খাবার তো ঝুলিয়ে রাখেন না, আপনার অন্যান্য জিনিসগুলো তো ঝুলিয়ে রাখেন না, আপনি মদ ইয়াবা কি দোকানের সামনে ঝুলিয়ে রাখেন তা রাখেন না, সেটার গোপনে রাখেন, গোপনীয় জিনিস গোপনে রাখেন, যদি কারো দরকার হয় সে চেয়ে খাবে। এ বাচ্চাদেরকে আমরা এই জাতীয় ভয়ানক খাবার থেকে বিরত রাখার জন্য আপনাদের অবশ্যই সহযোগিতা কাম্য করছি, যারা ব্যবসায়ী আছেন শ্রদ্ধার সাথে বলছি, আপনারা এক জিনিসটা রিয়েলাইজ করার চেষ্টা করবেন, চিপসগুলোকে আর দোকানের সামনে ঝুলিয়ে রাখবেন না, একটা নিরাপদ জায়গায় রাখেন, যেন আমাদের বাচ্চাদের যদি দরকার হয় খেতে চায় তারা, বা সেটা তারা অভিভাবক ওখান থেকে দিবে, কিন্তু আপনি ঝুলিয়ে রাখার কারণে তার সব দিক দিয়ে ক্ষতি হচ্ছে, জাস্ট জিনিসটা একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, আমরা চাই একটি সুস্থ সুন্দর শিশু, সুস্থ সুন্দর শিশু আগামী প্রজন্মের জন্য, জাতির জন্য অনেক উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।